बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। नैशनल कलेज आयोजित 2019-20 शिक्षाबर्षेर आमार द्वादश श्रेणी शिक्षार्थीरा तोमादेरके आजकेर लाइव क्लासे शुभेच्छा जानाच्छि। शिक्षार्थीरा, आशा करछि तोमरा सबाई सुस्थ आछो, भालो आछो एबं निजेर ओ निजेर परिवारेर स्वास्थ्येर प्रति सचेतन आछो। আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছো শিক্ষার্থীরা, একটু কনফার্ম করো প্লিজ যে তোমরা আমাকে দেখতে পাচ্ছো কিনা আমার ক্লাস লাইন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু সাউন্ড ক্লিয়ার আছে দেখতে পাচ্ছো কিনা ঠিকঠাক মতো আমাকে একটু জানাবে প্লিজ। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে আমি তোমাদেরকে 5B দ্বিপদী বিস্তৃতির 5B প্রশ্নমালার খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটি তোমার 4-2, সেই অঙ্কটি আমি প্রশ্নটি উঠাচ্ছি। 4-2 এই অঙ্কটি এখন আগে আমি তো আগে তোমাদেরকে দেখাবো যে এটি কী করে করতে হয়। প্রশ্নটি আমি লিখছি, লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটি আমি আবার বলছি, এটি তোমাদের বই অনুসারে 4-2, y=2x + 3x² + 4xq + ডট ডট হলে দেখাও যে x=½y - 3/8y² + 5/16y³⁻⁶ মানে আরও অসংখ্য পদ আছে, এগুলো এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমি এখন এটি প্রমাণ করছি, তোমরা লক্ষ্য করো। প্রমাণ, তাহলে লক্ষ্য করো কি দেয়া আছে আমাদের। দেয়া আছে হচ্ছে y=2x + 3x² + 4xq + ডট ডট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে গত ক্লাসে আমি যে 6টি সূত্র লিখে দিয়েছিলাম, সেই 6টি সূত্রের মধ্যে একটি সূত্র এটি যাবে। তো তোমরা লক্ষ্য করো, এই 6টি সূত্রের মধ্যে তোমরা সূত্রের দিকে তাকাও যে কি সংযোগ করলে এখানে সূত্র অ্যাপ্লাই হবে, কোন সূত্রটি অ্যাপ্লাই হবে এবং এর সাথে কি সংযোগ করতে হবে, সূত্রের অনুযায়ী কি ঘাটতি আছে আমাকে একটু কি জানাতে পারবে তোমরা? আমাকে একটু জানাও যে সূত্র অনুযায়ী এখানে আসলে কিসের ঘাটতি আছে বা কোন অংশটি এখানে অ্যাপ্লাই করলে আমাদের এই 6টি সূত্রের একটি সূত্র অ্যাপ্লাই হয়। দেখি তোমরা একটু এটি 6টি সূত্রের দিকে একটু তাগাও, আমাকে বলতে পারো কি না। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি কমেন্ট পাইনি এখনও, হয়তো তোমরা সূত্র দেখছো, তা মিলিয়ে নাও আমার সাথে, আমাদের হাতে সময় কম। তো লক্ষ্য করো যে এখানে y=, এটি আছে এই রাশিটি, এই রাশিতে যে 2x + 3x² + 4xq, এখানে যদি আমার একটি 1 যোগ থাকে তাহলে আমাদের যে 6টি সূত্র তার মধ্যে একটি যায়, তাহলে আমরা অঙ্কটাতে উভয় পক্ষে একটি করে 1 যোগ করব। তাহলে 1+y উভয় পক্ষে 1 যোগ করব, তাহলে 2x + 3x² + 4xq + ডট ডট। এবার দেখি বলো তো এই সূত্রটি এখানে কোন সূত্র
অ্যাপ্লাই যায় গুড, অনেকে উত্তর করেছো প্লাস ওয়ান, আবিদা হ্যাঁ ওয়াই প্লাস ওয়ান, আমরা আসলে ওয়ান প্লাস ওয়াই লিখবো, ওয়াই প্লাস ওয়ান নয় আবিদা সুলতানা, আমরা ওয়ান প্লাস ওয়াই লিখবো, গুড। তোমাকে অসংখ্য ধন্যবাদ বুঝতে পারার জন্য। এখন আমাকে বলো রাইট সাইডে যে আমাদের রাশিটি আছে, এই রাশিটি কোন সূত্রের, কোন সূত্রের? আমাকে কি বলতে পারবে রাশিটি কোন সূত্রের? লক্ষ্য করো, তাহলে আমরা আগাচ্ছি, ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু, এখানে ওয়ান ওয়ান, ছয়টি সূত্রের একটি যাবে, আমি লিখলাম ওয়ান পর্যন্ত লিখেছি, দেখি তোমাদের উত্তরের অপেক্ষায় আছি আমি। ধন্যবাদ, এসেছে সামিয়া আক্তার, মারিয়া তুমি অ্যান্সার করেছ ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু, তোমার সূত্রটা সঠিক, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টুর সূত্র এটি। অসংখ্য ধন্যবাদ কে, সামিয়া আক্তার, মারিয়াকে, মারিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ, আবিদা সুলতানা তোমাকেও, না তোমারটা সঠিক হয়নি, ওয়ান মাইনাস টু এক্স না, এটা ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু, তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো সূত্রটি ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু সমান ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব, এভাবে করে আপ টু ডট ডট আমাদের আটতম পদ ছিল, যেহেতু এখানে আমাদের প্রশ্নে আটতম পদ দেখানোর প্রয়োজন নেই, তাই আমাদের এখানেও অঙ্কেও দেখানোর প্রয়োজন নেই, ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত আমরা লিখলেই যথেষ্ট, ডট ডট ইনফিনিটি এভাবে লিখব। উপরের দিকে আমি ক্লিন করে নিচ্ছি, আশা করছি এতটুকু তোমাদের উঠানো হয়ে গিয়েছে। তো লক্ষ্য করো, ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে, আমরা এটাকে এভাবে লিখব, ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু, এই যে মাইনাস টুকে আমরা লিখব ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার, এভাবে লিখব। এভাবে লিখে আমরা এই পর্যায়ে আমরা আড়াআড়ি গুণ করব। দেখো কি করে গুণ করছি, আমরা নিচের অংশটুকু ওপরে নিয়ে যাব, ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই। আমাদের প্রমাণের মধ্যে কিন্তু আছে যে এক্স ইকুয়াল টু যে যে ধারাটি আছে সেটি ওয়াই এর আছে, এক্স ইকুয়াল টু, যে অসংখ্য ধন্যবাদ সুষমা, ওয়ান মাইনাস এক্স, আবিদা সঠিক লিখেছ ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু, ধন্যবাদ সবাইকে। তো দেখো এই পর্যায়ে আমি কি করলাম, এই যে এটাকে ওয়ান বাই টু আকারে ওয়ান বাই করে মানে পাওয়ারটা নিচে নিয়ে লিখলাম, তারপরে আমরা কোনাকুনি গুণ করলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমি মুছে দিচ্ছি, আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে হোল স্কোয়ার আছে এটিকে আমাদের এই স্কোয়ারটা সরাতে গেলে বর্গমূল করতে হবে উভয় পক্ষে, তাহলে আমি বর্গমূল করলে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই, উভয় পক্ষে বর্গমূল করে বর্গমূল করলাম, বর্গমূল করে, আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। এবার দেখো ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই, এটিকে আমরা পাওয়ার করে সেইভাবে উপরে করে লিখব, উপরে পাওয়ার করলে এটা রুট ওভার মানে পাওয়ার হাফ, তাহলে উপরে লিখলে মাইনাস পাওয়ার হাফ। এবার আমাদের শিক্ষার্থীরা যে সূত্রটি ব্যবহার করা লাগবে সেটি হচ্ছে এখানে আমাদের সূত্র, যে সূত্রটা আমরা ব্যবহার করব সূত্রটা আমি লিখছি, নিশ্চয়ই তোমরা সূত্রটি মনে আছে, তারপরেও আমি লিখছি, আমাদের ওয়ান প্লাস আমি ক্যাপিটাল দিয়ে লিখি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এখানে এন হচ্ছে ভগ্নাংশ, যেখানে এন কি ভগ্নাংশ, এন হচ্ছে ভগ্নাংশ, সেই শর্তের জন্য কি হচ্ছে ওয়ান প্লাস এন এক্স প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এক্স কিউব প্লাস আপ টু ডট ডট, এই ব্যাপারটি তোমাদের
ख्याल रखते हैं वन प्लस एन एक्स प्लस एक्स स्क्वायर ये सूत्रटी आमरा अप्लाई करब एखाने शिक्षार्थी आमी क्यों किऊब पर्यंत रेखे डट डट दिलाम कारण आमादेर प्रमाणे किन्तु एक्स एर किऊब पर्यंत माने वाई एर किऊब पर्यंत आछे एरपरे डट डट आछे ताई आमी परवर्ती पद आर आमादेर क्यालकुलेशने ना देखालेओ चलबे तो आमी उपरे जे सूत्रटा एटा एटा अप्लाई करब आमी उपरे दुटो लाइन मुछे दिच्छि लक्ष्य करो तुम्हरा बुझते पारछो कि ना आमाके एकटु कनफार्म करो जे तोमादेर कोनो सेरकम समस्या आछे कि ना शिक्षार्थीरा ताहले आमी एकटु कनफार्म होब जे तोमरा ठीकठाक मतो क्लासटी बुझते पारछो आमाके एकटु जानाओ जे तोमादेर कोनो तोमरा ठीकठाक मतो बुझते पारछो कि ना तो लक्ष्य करो एखन आमी ए जे राइट साइडे আমাদের প্রথমে এই সূত্রটি অ্যাপ্লাই করব তাহলে আমাদের n এর মান কত এখানে এখানে n ইকুয়াল টু হচ্ছে হাফ মনে রাখবে n ইকুয়াল টু হাফ সরি n ইকুয়াল টু মাইনাস হাফ n ইকুয়াল টু মাইনাস হাফ এইটা এইটা বিবেচনা করে আমরা এখন আর এখানে x ইকুয়াল টু এবং x ইকুয়াল টু আমাদের y এই বিবেচনা করে আমরা কি করছে এই রাইট সাইডের এই রাশিটিকে আমরা এখন এই যে লাল কালি দিয়ে লেখা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করব তাহলে লক্ষ্য করো ইমপ্লাইজ দ্যাট বাম পক্ষ যা আছে তাই থাকবে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু এখানে এই এক্স এর পরিবর্তে ওয়াই হবে আর এই যে পাওয়ার এন এর পরিবর্তে কি হবে পাওয়ার মাইনাস হাফ হবে তাহলে ওয়ান প্রথমে হচ্ছে ওয়ান প্লাস এন এক্স তাহলে এন কত এন হচ্ছে দেখো আমি কিভাবে লিখছি খুব ভালো করে লক্ষ্য করো হাফ ইনটু ওয়াই ওয়ান প্লাস এন হচ্ছে হাফ বা এক্স হচ্ছে ওয়াই প্লাস তারপরে এখানে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু তারপরে এন হচ্ছে ইনটু মাইনাস হাফ ইনটু মাইনাস হাফ মাইনাস কত ওয়ান ইনটু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি তারপরে কি ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এন হচ্ছে মাইনাস হাফ ইনটু মাইনাস হাফ মাইনাস ওয়ান ইনটু মাইনাস হাফ মাইনাস টু ইনটু ওয়াই কিউব প্লাস আপ টু ডট ডট প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি এভাবে করে আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম নিচে আমি দুই লাইন মুছে দিচ্ছি আশা করছি এত সময় তোমাদের উঠানো হয়ে গিয়েছে তোমরা উঠায় নাও সূত্রের ব্যবহারটি তোমরা বুঝেছো কি না আমাকে একটু জানাবে লেখা শেষ ধন্যবাদ আশা করছি সূত্রের ব্যবহার তোমরা বুঝতে পেরেছ এখন দেখো মনোযোগ সহকারে ক্যালকুলেশনটি লক্ষ্য করো ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান লক্ষ্য করো এখানে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস হাফ ইনটু ওয়াই তারপরে এখানে লক্ষ্য করো এখানে একটি মাইনাস আছে এখানে লক্ষ্য ক্যালকুলেশন করলো মাইনাস আপাতত আমরা এটাকে ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ভাঙলে টু এবং হাফ এভাবে রাখি হাফ ইনটু এটাকে ক্যালকুলেশন করলে কত হয় মাইনাস থ্রি বাই টু দেখো এটাকে হাফ মাইনাস ওয়ান এটাকে লসাগু করে আমরা যদি লসাগু করি টু ইনটু এখানে টু হয় মাইনাস টু মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বাই টু ইনটু ওয়াই স্কোয়ার তারপর এখানে দেখো এখানেও আমরা আপাতত প্লাস ফ্যাক্টোরিয়াল থ্রি ভাঙলে সিক্স ওয়ান বাই সিক্স দেখো মাইনাস হাফ ইনটু মাইনাস থ্রি বাই টু ইনটু মাইনাস ফাইভ বাই টু এভাবে করে আমরা ক্যালকুলেশনটি আগাচ্ছি খুব ভালো করে লক্ষ্য করো ক্যালকুলেশনটি আমি কিভাবে করছি খুবই সহজ
এবার আমি নিচে সূত্রটি নিশ্চয়ই ব্যবহার হয়ে বুঝে গেছো, আমি নিচে মুছে দিচ্ছি। ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো ওয়ান মাইনাস হাফ ওয়াই, তারপরে এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস, আর এখানে উপরে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান হচ্ছে প্লাস থ্রি, তাহলে উপরে হবে প্লাস থ্রি, নিচে হবে টু গুণ টু গুণ টু, তাহলে তিনটা টুকে গুণ করলে আমাদের হয় কত, এইট, তিন দু দুই দুগুণো চার, চার দুগুণো আট, ওয়াই স্কোয়ার, তারপরে এটা দেখো মাইনাস হবে, এখানে থ্রি আছে, এই থ্রি আছে, এখানে কাটাকাটি দেখানো যাবে না, এ কথা তুমি মনে রাখবে, প্রয়োজনে তুমি ক্যালকুলেটারে এই ওয়ান বাই সিক্স গুণ মাইনাস হাফ এইভাবে করে বা ক্যালকুলেটারে ভগ্নাংশে হিসাব করে নিতে পারো, কিন্তু এরকম কাটাকাটি দেখানো যাবে না, কথাটি মনে রাখবে, আমি বারবার তোমাদের বলি কাটাকাটি দেখানো যাবে না, কাটাকাটি কিন্তু তোমরা সতর্ক হও না, এটা ঠিক না, কাটাকাটি এখানে বীজগণিত রাশিতে কাটাকাটি দেখানো যায় না। তো লক্ষ্য করো, তাহলে তিন আর এই ছয় কাটা গেলে নিচে দুই থাকে, তাহলে দুই এক একটা একটা দুটো তিনটে চারটে দুই, চারটে দুইয়ে কত হয়, চার দুয়ে তোমার দুই দুগুণো চার, আর দুই দুগুণো চার, চার চার চারা ষোলো, তাহলে নিচে হবে ষোলো, আর উপরে হবে তিন, যেহেতু কাটা যাচ্ছে ছয়ের সাথে উপরে থাকবে পাঁচ, আর এখানে একটা দুটা তিনটা মাইনাস, তিনটা মাইনাসে তাহলে কত হবে মাইনাস ওয়াই কিউ প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি। এখন আমরা আশা করছি বুঝা সে হয়ে বুঝতে পেরেছ, উঠানো হয়েছে উভয় পক্ষে থেকে ওয়ান, আমরা কি করব মাইনাস ওয়ান দ্বারা বিয়োগ করলে ওয়ান চলে যায়, তাহলে ওয়ান চলে গিয়ে আমাদের থাকে হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস হাফ ওয়াই প্লাস থ্রি বাই এইট ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ বাই সিক্সটিন ওয়াই কিউ প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি। শিক্ষার্থীরা অঙ্ক তো প্রায় শেষ পর্যায়ে, লক্ষ্য করো এখন শুধু এখানে প্রমাণের দিকে এবার একটু তোমরা তাকাও, প্রমাণের দিকে তাকালে তুমি দেখতে পাবে যে এখানে একটি মাইনাস এই রাশিটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলেই আমাদের প্রমাণটি হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু এক্স, শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এত সময় উঠানো হয়ে গিয়েছে, একটু উঠানোর চেষ্টা করো, তাহলে দেখো এক্স ইকুয়াল টু কি হচ্ছে, আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি, তাহলে এই মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে হাফ ওয়াই, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে থ্রি বাই এইট ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাসটা প্লাস হয়ে যাবে ফাইভ বাই সিক্সটিন ওয়াই কিউব, তারপরে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আপ টু ডট 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 ইনফিনিটি। আমরা কী কাজ করলাম, মাইনাস ওয়ান দ্বারা গুণন গুণ করে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবং অঙ্কটি প্রমাণ হয়ে গিয়েছে, আমরা লিখব দেখানো হলো, আশা করি দেখানো হলো, ক্লিয়ার, বুঝতে পেরেছো কি না আমাকে জানাও, আমি আর একটি অঙ্ক এই অধ্যায় থেকে দেখাবো আগামী, এরপরে আমরা আর একটি ক্লাস করে এই প্রশ্নমালা আমাদের বা এই অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে, তো পরবর্তী প্রশ্ন আমি উঠাচ্ছি, এটি শেষ, তোমাদের আশা করি উঠানো হয়েছে এত সময়, তারপরও আমি নিচে প্রশ্নটি লিখছি, এর পরবর্তী প্রশ্ন তোমাদের হচ্ছে চারের চার,
বই অনুসারে চারের চার নম্বর প্রশ্ন লক্ষ্য করো, প্রমাণ করো যে আমাদের কি আছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু ডট ডট, ওয়ান প্লাস টু এক্স, ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি। এত দুটো দেখো, দুটো ধারা গুণ আছে, ইকুয়াল টু হাফ ইন্টু ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ফোর এক্স কিউ প্লাস ফোর ইন্টু ফাইভ এক্স টু দি পাওয়ার ভুল হচ্ছে শিক্ষার্থীরা, এটা এক্স, এটা এক্স স্কোয়ার, এটা এক্স কিউ প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি, এটি হচ্ছে অঙ্কটা। লক্ষ্য করো প্রশ্ন, প্রমাণ করো যে চারের চার, তোমাদের বই অনুসারে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু ডট ডট, ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স থ্রি এক্স স্কোয়ার আপ টু ডট ডট, দুটো ধারা গুণন আকারে আছে, এটি মাঝখানে কি গুণ চিহ্ন, দুটো গুণন আকারে আছে, এটা সমান সমান আমাদের যেটি প্রমাণ করতে হবে হাফ ইন্টু ওয়ান ইন্টু টু, তারপরে টু ইন্টু থ্রি এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু ফাইভ এক্স কিউ প্লাস আপ টু ডট ডট, এভাবে করে আর একটি ধারা তৈরি হবে। তাহলে প্রমাণটি আমরা শুরু করছি, নিশ্চয়ই বইতে অঙ্কটি তোমরা খুঁজে পেয়েছ। তো লক্ষ্য করো আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ, লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা লিখছি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি, এত ইকুয়াল টু, এখানে দুটো ধারা গুণন আকারে আছে, প্রথমটা সূত্র কি, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু, দুটোকে গুণন করলে এটা যদি একটা নিশ্চয়ই ভিত্তি একই, তাহলে কী হবে, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু, আমরা জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে সমান সমান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি, সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স কিউব প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি। এখন আমরা আমাদের যেহেতু প্রমাণে হাফ গুণন আছে, তাহলে আমরা হাফ দিয়ে রাশিটাকে গুণ করব, হাফ দিয়ে গুণ করব, তাহলে টু দিয়ে, মানে হাফ বাইরে থাকবে আর টু দিয়ে কি করব, এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড, উভয় পক্ষ না কিন্তু এক সাইড, তাহলে হাফ গুণ করলে ভিতরে আমরা টু দিয়ে গুণ করব, তাহলে টু প্লাস সিক্স প্লাস ছয় দুগুণো, সরি, টু প্লাস সিক্স এক্স, তিন দুগুণো ছয় প্লাস ছয় দুগুণো বারো এক্স স্কোয়ার প্লাস দশ দুগুণো বিশ এক্স কিউ প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি। নিশ্চয়ই এত সময় উঠানো হয়ে গিয়েছে, ইকুয়াল টু লক্ষ্য করো, এখন আমরা কি করব, হাফ থাকবে, এই দুইকে লিখব ওয়ান গুণ দুই প্লাস ছয়কে লিখব
2 গুণ 3, 3 দুগুণ 6 এক্স, 12 কে লিখব 3 গুণ 4 এক্স স্কোয়ার, প্লাস 20 কে লিখব 4 গুণ 5 এক্স কিউব, প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি, তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রমাণিত। আশা করছি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা বুঝতে পারলে আমাকে জানাবে, উঠানো শেষ হলে আমাকে জানাবে। আশা করছি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, কমপ্লিট বুঝেছ তো শিক্ষার্থীরা? তোমাদেরকে আমি তোমাদের যে আমাদের যে ন্যাশনাল কলেজের পেজে আমাদের শ্রদ্ধেয় এবং সবার শ্রদ্ধাভাজন এবং আমাদের সবার প্রাণপ্রিয় আমাদের যে শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, উনি নোটিশ করেছেন যে আমাদের প্রতি বৃহস্পতিবারে তোমরা সকল সাবজেক্টের প্রশ্নপত্র সংগ্রহ করবে এবং শনিবারে সব সাবজেক্টের উত্তর লিখে জমা দিবে। এখানে সম্ভাব্য মানে সাবজেক্ট টিচাররা সিলেবাস দিবেন অথবা যা পড়ানো হবে প্রতি সপ্তাহে তার উপর ভিত্তি করে সাবজেক্ট টিচাররা তোমাদের সাথে আলোচনা করে নিবে। যেমন আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিয়েছি, তাছাড়া আমি এখনও তোমাদের বলে দিচ্ছি তোমাদের যে নেক্সট বৃহস্পতিবার যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে আমাদের যে ষষ্ঠ অধ্যায় যে কনিক পড়িয়েছিলাম, কনিক থেকে আমরা আমাদের যে অনলাইন থ্রিতে মাত্র একটি প্রশ্ন, এক সেটি প্রশ্ন আমরা করতে পেরেছি। তো কনিকটা যাতে তোমরা ভালো করে করতে পারো এই জন্য আমি প্রথমে কনিকের যে পরাবৃত্ত, পরাবৃত্তের অর্থাৎ 6A বা কোনো এসিউ আমাদের বই অনুসারে 6.1, তো পরাবৃত্তের উপরে তোমাদের এক সেট সৃজনশীল থাকবে, এক সেটি উত্তর করতে হবে। সম্ভাব্য চেষ্টা করা হবে যে যে রুলসের বা যে ধরনের রুলসের অঙ্ক অনলাইন থ্রিতে এসেছে সেগুলো বাদ দিয়ে বাকি যে রুলসের অঙ্কগুলো আছে সেখান থেকে কোশ্চেন করা হবে। তো আশা করছি তোমরা সবাই প্রস্তুত এবং উত্তর করতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আগামী বৃহস্পতিবার পরীক্ষার সিলেবাস কী হবে। যারা আমার যারা এখনও হায়ার ম্যাথ দ্বাদশ শ্রেণীর হায়ার ম্যাথ গ্রুপের সাথে সংযুক্ত হওনি, তারা অতি দ্রুত সংযোগ হয়ে গ্রুপে সংযোগ হবে। যারা মেয়েরা আছো তারা সুষমার সাথে যোগাযোগ করবে, যারা ছেলে আছো তারা সিয়ামের সাথে যোগাযোগ করবে, বা ফয়জুর আছে এদের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে গ্রুপে সংযুক্ত হবে। তাহলে ম্যাথের সমস্ত ধরনের ইনফরমেশন, বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যাবে। আর আমি তোমাদের সকলের উদ্দেশ্যে যে আজকে লাইভ ক্লাসে তোমাদের জানিয়ে দিলাম যে পরবর্তী বৃহস্পতিবারে তোমাদের সিলেবাসটা কী হবে এবং মানবন্টন কী হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের আজকের সময় শেষ। তো এই অধ্যায়ের ওপরে আমাদের আর একটি মাত্রই ক্লাস হবে, আর এখানে কিছু বড় অঙ্ক আছে, একটি রুলসের অঙ্কই বাকি আছে, সেই অঙ্কটি আমি নেক্সট ক্লাসে করাবো, করিয়ে এই অধ্যায় শেষ করে আমরা পরবর্তী নতুন কোনো অধ্যায়ে যাব, আমরা নেক্সট ক্লাসে সেটি জানাবো। তো তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আমি আজকে আমার লাইভ ক্লাস সমাপ্ত করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।